তো এই যে আপনারা গত ভিডিওতে দেখছিলেন বাঘাইছড়ির মিঠামইন আর কি, এটা এটা হচ্ছে বাঘাইছড়ির মিঠামইনের রাতের ভিউ। এখানে কিন্তু প্রচুর বাতাস, এই আজকে রাতে রাতে বের হইছে এই জন্য আজকে একেবারে একটা ফ্লাশ নিয়ে আসছি। এই যে দেখেন রাতের ভিউ। আমরা এখন সবাই এখানে মিলিত হলাম বটতলা ব্রিজের এখানে, এখানে চারটা বাইক একসাথে। এই যে এদের জন্য ওয়েট করতে করতে আমার অবস্থা পুরো খারাপ। মিলে হুয়া তারে না তুলা আমি দিবি পোকার জন্য কথা বলা যায় না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঘাইছড়ির মেদিনীপুরের এখানে, মেদিনীপুর বিহারে। আজকে বিহারের নামটা কি আমি জানি না। তো ওখানে আজকে বেন বুনবে আমাদের চিবরদান অনুষ্ঠানের বেন আর কি। তো আজকে আমরা বেন মোনা দেখতে যাচ্ছি। হেমন ওরে রে পোকা পোকা পোকা, বেন মোনা বেন মোনা। ওখান থেকে আজকে আস্তে আস্তে মনে হয় 11টা 12টা বেজে যাবে। প্যারানাই চিল মারিসা বাজার থেকে ফুয়েল লোড করতে হবে, আমার বাইকে ফুয়েল নাই। আর যে পরিমাণ ঠান্ডা বলার বাইরে, আমার গ্লাভস গুলো আনি না, তাড়াহুড়া করতে হচ্ছে। আমরা এখন মারিশার বাজারের এখানে পৌঁছে গেছি। এখন ছোট একটা কল দিল, ওরাও নাকি যাবে, ওরাও বাইক নিয়ে আসতেছে। তো আমরা এখানে ওদের জন্য ওয়েট করব বাজারের এখানে। সামনে গিয়ে একটা সুবিধা মতো জায়গায় গিয়ে বাইকটা পার্ক করি, তারপর ওদের জন্য ওয়েট করব। হালকা পাতলা চা চা খাবো ওখানে। কিরে এখানে জ্যাম লেগে গেল যে, দাঁড়া রে। গাড়ি কি করে এখানে, বর্ডার গার্ডের গাড়ি পুরো জ্যাম লাগাই দিচ্ছে। আচ্ছা এই ট্রাকটাও ঘুরবে মনে হয় এদিকে, বহুত বাচ্চা দাম বড় গাড়ি হলো বেজালে মাঝে মাঝে লড়া পরে দেয় আর বাইক কেন। যন্ত্রণার যন্ত্রণা আরে এই যে সকানে যন্ত্রণা। তো এখানে ওয়েট করতে করতে আমাদের অবস্থা খারাপ। ওরা নাকি শাপলা চত্বরের চমুখনের এখানে পৌঁছে গেছে, দেখা যাক। ওই তো ওরা মনে হয় দেখি। ওরে ভাই ওরা কয়জন আসতেছে। ওয়েট করতে করতে অবস্থা খারাপ, এমনি আমার ওয়েট করতে অলস লাগে। আগের সোলালে জানে এখন দূরে জানা দিয়ে দাও আজতো আজতো। ওদেরকে পেয়ে গেছি, বড় গাড়ি আসছে। এত এনে স্থান হো, তো এনে স্থান হতো অঙ্গে তাইবেন হার। ওরে বাবা ডিসপ্লে ফাইতে নাই সাদে দেখা। ও হাইছে ফাইতে ও আগে এলো দে, ভাগ্য ভালো দে চাইলে যে বারে চুরি হয়েছে। ভাই রে ভাই এটা সেলফি স্টিক দিয়ে, সেলফি স্টিক দিয়ে মোবাইল থেকে ভিডিও করতেছে। ভিডিও করতে করতে একেবারে চলন্ত অবস্থায় বাইক থেকে মাটিতে পড়ে পিচের উপর পড়ে গেছে। ভাগ্য ভালো ডিসপ্লেটা ভাঙে নাই। ভাই রে ভাই গুড লাক গুড লাক। ও ভাই কেন এত পালা হলো, সিজ কত না কেন নিজে পারলেন, সিজ কত আর কত লাভ হইব কই আমার এখন না হওয়ার ভাই। হ্যাঁ মেয়াই এখন নবঙ্গ আসছে যে ওর বাইক নিয়ে আসে নাই, ওর ফ্রেন্ডের বাইক নিয়ে আসছে। ও যদি ওর বাইক নিয়ে আসতো আরেকজন ফ্রেন্ড সুযোগ থেকে যাবে যে ওকে তুলে নিয়ে যাইতে পারতাম। এখন আমরা আমার এখন তিনজন প্লেয়ার হবে, দুইজন প্লেয়ার হবে, আমার পেছনে অলরেডি একজন আছে।
ওখান থেকে নিলে তো ওখান থেকে আর একজন বাড়বে পিলিয়ন। এমনিতে ওদিকে রাস্তাগুলো এত সুবিধার না, দেখা যাক কি হয়, কিছু তো করার নাই। তো এই যে আপনারা গত ভিডিওতে দেখছিলেন বাঘাইছড়ির মিঠা মইন আর কি, এটা এরা হচ্ছে বাঘাইছড়ির মিঠা মইনের রাতের ভিউ। এখানে কিন্তু প্রচুর বাতাস, তবে ভয়েস কোয়ালিটি কীরকম আসতেছে আমি জানি না, ভিডিও কোয়ালিটি তো মোটামুটি মনে হয় রাতের তুলনায়, রাতে কীরকম পাওয়ার আশা বেশি এক্সপেক্ট করাও যায় না, মোটামুটি লেভেলের আসতেছে ফুটেজ, কিন্তু ভয়েসটা কীরকম আসতেছে জানি না। প্রচুর পরিমাণে ওয়াইন এখানে, আর মোটামুটি স্পিডও 40 এরকম আছে, স্পিড 30-40, আর একটু স্পিড উঠলে আমার ভয়েসটা একটু শোনা যাবে না, এই জন্য একটু স্লোলি ড্রাইভ করতে হয়। ওরে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, তবে পাহাড়ি এলাকার তুলনায় এই নদীর পাড়ের জায়গাগুলোতে একটু ঠান্ডা একটু কম, মনে হয় এই নদীর ইয়ে থেকে পানি থেকে মনে হয় গরম হাওয়াগুলো বাষ্প হয়ে উড়ে আসে, এই জন্য ঠান্ডা একটু কম। তবে এই নদীর ইয়েটা চলে গেলে যখন আমরা পাহাড়ের ভিতরে ডুববো তখন প্রচুর পরিমাণে ঠান্ডা, যে পরিমাণ ঠান্ডা একেবারে বলে বোঝানো যাবে না। এই সিজুকের সাইডের রাস্তাগুলো কিন্তু ইচ্ছিলিং, প্রচুর পরিমাণে ঝাঁকি খাইতে খাইতে আসতেছি আর কি। এখন এই সামনে বটতলা ব্রিজ, এই ব্রিজের জুনি আমাদের জন্য ওয়েট করতেছে, দেখি আগে। হ্যালো ব্রাদার, মরে সত্যি থ্যাঙ্কস। আপ কাসে হে? ও নওয়াবতে সামাল লইও, হে হ্যাঁ সুলাল লই কথা নিয়ে ফত বানা জাগারা যাই দি লাইক তো বার কর দিছা, তাই যে না বেন হকা তন্দুরি বুনো নেন আমি তোমরা এখন যাচ্ছি হচ্ছে প্রত্যেক বাইকে দুইজন দুইজন পিলিয়ন পিছনে, প্যারা নাই ছিল, এমনি রাস্তাগুলো ভাঙা ভাঙা, জাকি খাইতে খাইতে অবস্থা খারাপ। এখন বাইকগুলো যদি একটু লোড হয় তাহলে জাকি একটু কম হবে মনে হয়, দেখা যাক রাস্তায় নেমে দেখি। ওরে আচ্ছা জাকি কিন্তু একটু কমে গেছে, রাস্তা রে ওরে রাস্তা এখন একেবারে পুরোপুরি অবরোধ, আর এখানে ইচ্ছিলিং এর রাস্তাও নাই। আজকে আমাদের হাত দিক পাঁচলি সব এক হয়ে যাবে, জাকি খাইতে খাইতে যাচ্ছে। আর যে দুলাবালু এখানে আমাদের, এমনি আমি উপরেও কালো নিচেও কালো ড্রেস পরছি, যে পুরো সাদা হয়ে গেছি মনে হয়, ওখানে লাইটের আলোতে গেলে বোঝা যাবে কীরকম অবস্থা। তবে অফরোড করতে মজা লাগতেছে রাত্রের মধ্যে, যা 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 ইন্দি ইন্দি পুরা ধুলা বালু রাস্তা দেখি তারা ধুলা, ও বাবা এই 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 গর্ত গর্ত গর্ত, জোস পুরো জোস। আর আছে যে পিলিয়ন দুইজন আমার পেছনে, এই যে আমরা অলমোস্ট বিহারের কাছাকাছি পৌঁছে গেছি, এটা মনে হয় এখানে একটা গেট সাজানো ছিল, এটা বিহারের গেট। এই বিহারে আসতেছে না যে অনেক বছর হলো, কিন্তু নাই সোজা নাই দি, আমি রাস্তাগুলোও ভুলে গেছি। আর এমনি তো রাত্রে কিছু চিনতেছি না রাস্তাগুলা, আর রাস্তাগুলোর অবস্থা কি বলবো, এখানে যদি ডায়রিয়ার রোগী আছে তাহলে জাকি খাইতে খাইতে জায়গায় জায়গা বরাবর কাম ছেড়ে দিবে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এমনি লেবু আজ তারে তুলামে দিবি,
চিত্তবলতে সংযত রাখাবে কি ওখানে আরো দূর ভিতরে দে কিছু নাই হইছে না আরো বাইক গুলো নিয়ে যাওয়া যাবে না এখানে রাখি সব কে রে রাহুল তাহলে পরে বাদ দিবা আই দূর রাখা ফুরিবো এই দূর রাখা ফুরিবো।